হাট পরিক্রমায় আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি আমবাড়ি হাটে। এই হাটটি সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আমবাড়ি হাটটি দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী হাট। দর্শক, চলুন আমরা এই আমবাড়ি হাট থেকে আপনাদের শাহিওয়াল বাছুরের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনার এটা কি জাতের গরু ভাই? নেপালি। এটা কত চাইছেন? চাওয়া দাম 55। আর বিক্রি করবেন কত? 47। আর এটা এটা কি জাত? এটাও নেপালি, নেপালি ষাঁড় গরু। এটার বিক্রির দাম কত বলছেন? 43-44। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই আমবাড়ি হাটে প্রচুর শাহিওয়াল গরু উঠেছে। হ্যাঁ, ভালো ভালো বাচ্চা। দর্শক, আমরা এখন একজন ব্যাপারীর সঙ্গে কথা বলবো। তিনি গরু ব্যবসা করেন। চলুন দর্শক, আমরা কথা বলি এখানকার ব্যাপারীর সঙ্গে। ভাইয়া, কয়টা গরু নিয়ে আসছেন আপনি? আছে 15-20। 15-20টা গরু নিয়ে আসছেন? হ্যাঁ। গরু কি এই যে আশেপাশে গ্রাম থেকেই আপনি জোগাড় করেন নাকি? সব সীমান্ত, সীমান্ত এলাকা থেকে। হ্যাঁ, মানে সব মানে দেশ থেকেই নেন? হ্যাঁ, দেশ থেকেই কিনি আমরা। আমরা করে দেশেই করি। দেশেই করেন? হ্যাঁ। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছেন? 15টা নিয়ে আসছেন। কয়টা বিক্রি হয়েছে এ পর্যন্ত? 13টা মানে বিক্রি হয়েছে। কয়টা? 13টা বিক্রি হয়ে গেছে। 12টা বিক্রি হয়ে গেছে 15টার মধ্যে। হ্যাঁ, তিনটা আছে, মানে এই তিনটা আছে। এগুলো কি নেপালি গরু বলতেছেন আপনি? নেপালি। হ্যাঁ। আচ্ছা, বাইর থেকে তো অনেক পার্টি আসে, পার্টি আসে, তারা যদি গরু কিনতে চায় সেই সেই ব্যাপারে আপনি কি সাহায্য করতে পারেন তাদেরকে? আমরা কিনে আবার হাট মালিকের হাতে ওরা চলে যায়। আবার হাট মালিকের আন্ডারে থাকে? হাট মালিকের আন্ডারে আসে। আসে যে ফাড় আছে, ফাড়ে থাকলো, ওখানে ফাড় দিয়ে দিলাম। গরু কিনতেছে, ফাড়ে বাঁধতেছে, বানে এখানে ট্রাক নট দিয়ে সব রকম সহজে পাবে, সব রকম পাবে। মানে গরু কিনে এখানে সব বাঁধে রাখে? সব? হ্যাঁ, সব ওই যে এলে এলে পরে হয়ে গেছে। হ্যাঁ, সব ফাড়ে রাখছে। এগুলো সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পরে এখান থেকে তারপর সব পেমেন্ট টেমেন্ট করে যতগুলো লাগে পেমেন্ট করে এখানে আসে, আসে হাট মালিকের আন্ডারে লেখাই নিয়ে এই জায়গায় আমরা দেখতেছি। আচ্ছা, দেখার পরে আমরা গাড়ি লোড দিব ওই জায়গায়। আচ্ছা, ওই ফাড়া দাও। আচ্ছা ভাইয়া, আপনার আপনার নাম্বারটা বলেন। নাম্বারটা বলেন 0174 0174 94 98 4 07 4 07। আর আপনার নামটা ভাইয়া? হাবিবুর। হাবিবুর। মানে কোনো পার্টি যদি আপনাকে ফোন দেয় তাহলে আপনি অবশ্যই সাহায্য করবেন? অবশ্যই করবো। আর ভাইয়া, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন। হেলাল হোসেন, আপনি তাহলে এই যে এই পার্টিদেরকে গরু কিনে দেন? হ্যাঁ, কিনে দেয় আবার এই থেকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমার কাছ থেকেও নিয়ে নেই। আপনার কাছ থেকে? আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বারটা 01750 01750 84-50-20 84-50-20। দর্শক, আপনারা যারা গরু কিনতে চান তারা এই ব্যাপারীর নাম্বার দেওয়া হলো, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই হাট থেকে গরু কিনতে পারেন। এই আমবাড়ি হাটটি সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার, এবং গরু প্রতি হাসিল হচ্ছে 350 টাকা। তো দর্শক, চলুন আমরা আরও কিছু গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইয়া, এটা আপনার? ভাই, এটা কি জাতের গরু? শাহিওয়াল ভাই। এটা শাহিওয়াল? হ্যাঁ। এটা শাহিওয়াল ছোট সার গরু? হ্যাঁ। এটা কত টাকা চাইছেন? 48 আসছে ভাই। 48 বেশি হয়ে গেল না? বেশি হয়নি ভাই।
তাও কত হলে আপনি আপনি ছাড়বেন, কত হলে মনস্থির করছেন? কত হলে মনস্থির করছেন বিক্রি করবেন? পঁয়তাল্লিশ ভাঙে বাঁচবো না ভাই। ও পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এক লাখ পঁয়ত্রিশ করে দাম করছে কি দাম পাইছি? দর্শক আমরা আরো কিছু গরু ব্যাপারীর সঙ্গে কথা বলি। ভাইয়া আপনি এই এই গরুগুলো কি আপনার? কয়টা নিয়ে আসছেন আজকে? দশটা ভাই। দশটা নিয়ে আসছেন? এ পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? পাঁচটা বিক্রি হয়েছে। আর এই পাঁচটা আছে? এখানে তিনটা আছে। দুটা সাইডে আছে। এগুলো কি জাতের গরু নিয়ে আসছেন আপনি? সাইওয়াল সার গরু। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব সাইওয়াল সার গরু নিয়ে আসছেন এই ভদ্রলোক। গরু আনার নেই? খালি গরু নিলে হবে? আচ্ছা আপনি যদি কেউ গরু কিনতে চায় আপনার কাছ থেকে, মানে বাইরের পার্টি তো আসে এখানে, আচ্ছা সেই ব্যাপারে আপনি কি সাহায্য করতে পারেন তাদের? সাহায্য বলতে তাদের গরু কেনার ব্যাপারে? হ্যাঁ, সুযোগ সুবিধা আছে যে বাজারে হিসেবে 10-15 টাকা কমে না সেখানে হবে। আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলেন। 01732 01732 787836 787836। আপনার নামটা ভাইয়া? আনারুল ইসলাম। আনারুল ইসলাম, মানে আপনি পাইকারদের পাইকারদেরও গরু কিনে দিবেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এই যে গরুটা দেখতেছি আমরা, এই গরুটা কত দাম চাইছেন আপনি? এই গরুর দাম চাইছি 75 ভাই। 75 60 পর্যন্ত বলতে আছে। এটা সাই আর সার গরু? হ্যাঁ। কয় দাঁত হয়েছে? দাঁত নেই ভাই, এখনো দাঁত হয়নি। আর আনুমানিক বয়স কিরকম হবে? 18 মাস? না, 1 বছরের উপরে হবে না? 7-8 মাস? আরে 1 বছর হয়নি। 1 বছর হয়নি? আচ্ছা আচ্ছা। আর এটা বড় জাতের গরু ভাই? আচ্ছা আচ্ছা, বড় জাতের গরু, ওই জন্য দামটা বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা কত যাচ্ছে? এটা যাচ্ছে 72। 72? 72 দাম তো নিয়ে আসি। দর্শক আপনারা যারা গরু কিনতে চান তারা চলে আসতে পারেন আমবাড়ি হাট। তো দর্শক চলুন আমরা আরো কিছু সার গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইয়া এই দুটা কি আপনার? আপনি কি ব্যবসা করেন না নিয়ে আসছেন বিক্রি করার জন্য বাসা থেকে? ব্যবসা করেন? এটা কি এটা সাইওয়াল? দুটাই দাম কত রাখছেন? দুটাই 1,05,000 যাচ্ছে। আর কত হলে বিক্রি করবেন? 95? 95 বেশি হয়নি তো? এগুলো তো এখনো আগর আছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি ওই পার থেকে আসছে? ওই পারের গরু? ইন্ডিয়ান গরু? এটা কি কিনলেন নাকি ভাই? না দেখতেছে ভাই। ও আচ্ছা দেখতেছে। দাম বলছেন নাকি চাচা? দাম বলছি। কত বলছেন? ষাট বলেছি। ষাট বলছেন?
আমি এটা ইউনিল সবকিছু ক্যামেরা করছে না দেখো 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 ভাই দেখো রাস্তা নাই ক্যামেরা করছে দেখো তো কি সমস্যা আছে আসলে নম্বর 1 তোটা এত হালকা ওই লয় লোকরা কিনা দর্শক আপনারা এই আমবাড়ি হাট থেকে এসে দাম দর করে গরু কিনে নিয়ে যেতে পারেন। দর্শক আজ এ পর্যন্তই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবেই আমার সত্য কথা। আল্লাহ হাফেজ।